আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি, মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর। অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই অনেক ভালো, কারণ মনের মতো কেউ বোঝে না। পারফেক্ট ছেলে সেটা নয় যেটা অনেক টাকা পয়সার মালিক, পারফেক্ট ছেলে সেটা যেটা আপনাকে প্রতিটা মুহূর্তে এটা ফিল করাবে তার চেয়ে খুশি এই পৃথিবীতে আপনাকে আর কেউ রাখতে পারবে না। আমরা ছেলেরা সচরাচর কাঁদি না, কিন্তু কোনো কারণে যদি ছেলেটি আপনার জন্য কেঁদে ফেলে, বুঝে নিন ছেলেটি আপনাকে হারাতে চায় না। আর আমরা বুকা না বুকা সাজি আপনাদেরকে খুশি রাখার জন্য। আগে বুঝতাম না তাই মানুষকে বদলাতাম, এখন বুঝি তাই নিজেকে বদলাই। আমরা শুধু তাকেই হারাই যাকে খুব ভালোবেসে আঁকড়ে ধরতে চাই। মানুষ মানুষকে এমনি প্রয়োজন বানায় না, কিছু মানুষ আছে প্রয়োজনের খাতিরে মানুষ মানুষকে প্রয়োজন বানায়। বাস্তবতা যখন সামনে আসে অনেক কাছের মানুষগুলো তখন পর হয়ে যায়। যাকে পাইনি তাকে ভুলে যাওয়ার ক্ষমতা হোক। মানুষ নিজের থেকে বেশি ভালোবাসে তাদেরকে যাদের কাছে তারা বারবার অবহেলিত হয়। ভালোবাসা ছিল কিন্তু পাওয়ার ভাগ্যটা আমার ছিল না, কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সমাধান। যদি একটু কষ্ট হচ্ছে তাদের কি যায় আসে, সব কষ্ট মুছে যাবে কোন এক সফলতায়। আজকাল কাছের বন্ধুগুলো সবার সামনে মজার ছলে অপমানটাই বেশি করে, কারোর প্রয়োজন হতে চায় না কিন্তু প্রয়োজন হলে ডেকো। আমার পছন্দের মানুষগুলো তাদের পছন্দের মানুষগুলো নিয়ে ব্যস্ত। পৃথিবীর সবচেয়ে অসহায় সেই মানুষ যে হাসির আড়ালে নিজের সব দুঃখ কষ্ট লুকিয়ে রাখে কিন্তু কারোর কাছে প্রকাশ করতে পারে না। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই, এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে রেখে যাবে, এটাই স্বাভাবিক। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো কথা রাখবে সেই মানুষের। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি হাজার চেষ্টা করেও তাকে আর কাঁদাতে পারবে না। যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল, আর যারা ভেঙে দিয়েছে তারা আপন মানুষ ছিল। তুমি মুখে না বললেও তোমার ব্যবহারই বলে দেয় আমার স্থান কোথায়। তাকে বেশি মনে পড়ে যে সারাদিনে একবার আমার খোঁজ নেয় না। অবহেলার যন্ত্রণা নিয়ে পাশে থাকার চেয়ে বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে একা থাকাই ভালো। সময়ের সাথে সাথে মানুষের রুচি বদলায়, কে জানে হয়তো আমি ওই রুচির শিকার হয়েছি। যে মন খারাপ বোঝে না সে কখনো প্রিয় মানুষ হতে পারে না। কিছু মানুষকে আমরা বড্ড বেশি ভালোবাসি কিন্তু তাদের প্রয়োজনের সময়। বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসবে যখন নিজের অসীম ভালোবাসাকে বিসর্জন দিতে হয়। আমাদের জীবন তো তারাই নষ্ট করে যাদেরকে আমরা জীবন মনে করি। যারা বুঝে গেছে ভালোবাসা কি তারা কখনো আর কাউকে ভালোবাসেনি। নারী যদি নষ্ট হয় পুরুষ কেন তার কাছে যায়? পুরুষের যদি খিদে না পেত তাহলে নারী কিভাবে কলঙ্কিত হতো? আমি যেখানে সুখ খুঁজতে যাই সেখান থেকে সবসময় দুঃখ নিয়ে ফিরি। কিছু মানুষের অভিনয় বাস্তবকেও হার মানায়। নিশ্চয় একদিনের হিসাব দিতে হবে, কাকে কাঁদিয়ে কাকে হাসালেন আর কাকে হাসিয়ে কাকে কাঁদালেন। জীবন এত সহজ নয়, যেমন আছেন সৃষ্টিকর্তা শুকরিয়া আদায় করতে শিখুন। কারণ মায়া জানাটা খুব সহজ কিন্তু ভোলাটা মৃত্যুর চেয়েও কঠিন। পৃথিবীর অর্ধেক মানুষ অপরকে ঠকাচ্ছে আর বাকি অর্ধেক মানুষ ঠকিয়ে চলছে নিজেকে। জীবনের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা বড় ভুল, সবাইকে আপন ভাবা। অনেক হাসতে পারা মানুষটাও একদিন সবাইকে হাসিয়ে বিদায় নিবে। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। খুব বেশি পছন্দের মানুষগুলোর সাথে খুব বেশি দিন সম্পর্ক থাকে না। উদ্দেশ্যে ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায়। সরি বললে হয়তো ক্ষমা করা যায় কিন্তু আঘাতগুলা সত্যি ভোলা যায় না। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা করতে বাধ্য করায়। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। সারা দিন হাসি মুখে থাকলেও রাতের কাছে আমি সত্যি পরাজিত। মানুষটা সঠিক হলে ভালোবাসা ভুল না। এই শহরে মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। কিছু মানুষ ভালোবাসি বললেও তারা কখনো ভালোবাসে না। একা চলতে শেখো, আজ যে সাথে আছে কাল সে নাও থাকতে পারে। কথা বলার জন্য সময়ের না ইচ্ছের প্রয়োজন হয়। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। মানুষ কখনো হেরে যায় না, মেনে নিয়ে থেমে যায়। নিজেকে পরিবর্তন করা কঠিন, তবে মনে রাখবে অসম্ভব কিন্তু কিছুই নয়। বয়স অল্প হলেও মানুষ চিনছে অনেক। অতিরিক্ত ভরসা করা মানুষগুলোই আগে বিশ্বাস ভেঙে চলে যায়। অবহেলা তোমার দেওয়া সবচেয়ে দামি উপহার। তুমি পরিস্থিতিকে ধন্যবাদ জানাও, কারণ এটা তোমাকে সেই মানুষ চিনতে শেখাবে যাকে তুমি আপন ভাবতেছ। মানুষকে যত দাম দিবা তারা তোমাকে তত সস্তা ভাববে, আর এটাই প্রকৃতির নিয়ম। এই শহরে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে খুশি রাখা। জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আরেকজনকে পাবেন না।